আসসালামু আলাইকুম সম্মানিত কোয়েত প্রবাসী, আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন এবং দেখছেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ কোয়েতের একটি নিউজ আপডেটে। আজকে জানিয়ে দেব কোয়েতে ষাটোর্ধ্ব যে সকল প্রবাসীরা রয়েছে তাদের আকামা নবায়ন নিয়ে বিস্তারিত, এবং আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোয়েতে কোন কোন ফ্লাইটগুলি ছেড়ে আসছে এবং কোন কোনগুলি পৌঁছেছে এ নিয়ে বিস্তারিত। মন্ত্রী এবং আহমেদ আল মুসার মধ্যে ফলপ্রসূ আলোচনা এবং সহযোগিতায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা একটি সংকটের অবসান হতে চলেছে। বিচারমন্ত্রী এবং সততা প্রচারের প্রতিমন্ত্রী আল জামালের নেতৃত্বে জনশক্তি পাবলিক অ্যাথরিটি পরিচালনা পরিষদ আল জালাউই 60 বছর বা তার বেশি বয়সী এবং বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ধারণ করে না এমন প্রবাসীদের জন্য 250 দিনার ফি দিয়ে আকামা নবায়নের অনুমতি দেওয়া হয়েছে। যাদের কোম্পানিতে বিমা আছে তাদের নতুন করার দরকার নেই। তবে এই আইনের বাইরে থাকবে এক কুইতি মহিলাদের স্বামী এবং সন্তান, অর্থাৎ কুইতি মহিলা যদি কোনো বাহিরের অন্য রাষ্ট্রের কাউকে বিয়ে করেন তার স্বামী এবং তার সন্তানরা এই আইনের বাইরে থাকবে। তারপর কুইতিদের স্ত্রী ফিলিস্তিনি নাগরিক এই আইনের বাইরে থাকবে। তবে কুয়েত প্রবাসীদের জন্য আরও একটি স্বস্তির খবর রয়েছে, সেটি হচ্ছে কুয়েতে করোনা ভাইরাসটি চরম হারে বৃদ্ধির কারণে অনেকেই শঙ্কায় ছিলেন যারা ছুটিতে গেছেন বা যারা ছুটিতে যাবেন কুয়েতে ফ্লাইটগুলি বন্ধ হয়ে যাবে কিনা বা লকডাউন হবে কিনা। করোনা মহামারীর এই সময়টিতে মন্ত্রিপরিষদ থেকে জানানো হয়েছে যে কুয়েতে নতুন করে লকডাউন বা ফ্লাইটগুলি বন্ধ হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। তবে আপনারা যদি ছুটিতে দেশে যেতে চান অবশ্যই যেতে পারেন, যারা দেশে আছেন আপনাদের ছুটি সম্পূর্ণ করে কুয়েতে আসতে পারবেন ইনশাল্লাহ। এখন জানিয়ে দেব বাংলাদেশ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কোন কোন ফ্লাইটগুলি আজকে কুয়েতে এসে পৌঁছেছে। আজকে এই পর্যন্ত দুইটি ফ্লাইট এসে পৌঁছেছে, একটি হচ্ছে কুয়েত এয়ারওয়েজের আরেকটি হচ্ছে জাজিরা এয়ারওয়েজের। দুইটি ফ্লাইট এসে কুয়েতে অলরেডি পৌঁছেছে। আরেকটি ফ্লাইট আজকে রাতে ছেড়ে আসবে, আগামী দিন ভোরে এসে পৌঁছবে, সেটি হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি সেটি আসবে। কুয়েত এয়ারওয়েজের আজকের যে ফ্লাইটটি কুয়েতে এসে পৌঁছেছে ঢাকা থেকে সেটি হচ্ছে কুয়েত এয়ারওয়েজের KSE 282, সেটি টার্মিনাল 4 এবং গেট নাম্বার 72। এবং জাজিরা এয়ারওয়েজের যে ফ্লাইটটি আজকে কুয়েতে এসে পৌঁছেছে ঢাকা থেকে সেটি হচ্ছে J9 532, সেটি ডিপার্চার টাইম ছিল সকাল 9টায় এবং কুয়েতে এসে পৌঁছেছে 2:03। এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আজকে কুয়েতে এসে পৌঁছবে সেটি হচ্ছে আজ রাত 11টায় ছেড়ে আসবে, সেটি আগামী দিন ভোরে কুয়েতে এসে পৌঁছবে ইনশাল্লাহ। ফ্লাইট নাম্বারটি হচ্ছে BBC 043 এবং টার্মিনাল নাম্বার হচ্ছে T1, গেট নাম্বার হচ্ছে 21। আর আপনারা যদি এরকম লাইভ ফ্লাইটগুলি দেখতে চান যে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ছেড়ে যে বিমানগুলি আসবে সেটি এখন কোথায় রয়েছে, কতটুকু স্পিডে, কতটুকু দূরত্বে, কখন এসে এসে কুয়েত এয়ারপোর্টে পৌঁছবে, এটি যদি দেখতে চান আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা এভাবে লাইভ কিন্তু দেখতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে বলবেন না ফেসবুকের টাইমলাইনে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে।